নমস্কার বন্ধুরা, ঝর্ণাঝুমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো লতি। লতি কেটে নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো কালো জিরে, দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ ব্রাউন হয়ে গেছে, এখন দিয়ে দেবো রসুন বাটা, রসুন আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো লতি আর আলু। এখন দিয়ে দেবো নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এখন ঢেকে দেবো। লঙ্কা গুঁড়ো এখন দিয়ে দেবো। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। বাটি দিয়ে সামান্য জল দিয়ে দেবো। চিনি, মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো জল। এক বাটি জল দিয়েছি, এখন ঢেকে দেবো। লতি সেদ্ধ হয়ে গেছে, জিরে গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল, 2 মিনিটের জন্য ঢেকে দেবো। ধনে পাতা, তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে সর্ষে পোস্ত দিয়ে লতির তরকারি। যদি তোমাদের আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর রেসিপিটা একবার ট্রাই করো।